নমস্কার বন্ধুরা আর্ট আম্রেলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজ আমি ফ্রেঞ্চ নট স্টিচ কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এখানে আমি ছটা ডট দিয়েছি এই ছটা ডটে প্রথমে ফ্রেঞ্চ নট সেলাই করব তারপরে নিচের দিকে একটা স্টেম স্টিচ আর চারটে ছোট ছোটো স্টেট স্টিচ দিয়েছি আর ওপরের দিকে কয়েকটা ডট করে রেখেছি এখানে আমি ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে একটা ছোট্ট স্টিক করব ফুলের স্টিক এখানে প্রথম দুটো ডটে আমি যে ফ্রেঞ্চ নট স্টিচটা বানাবো সেটা সিঙ্গেল টুইস্ট বা এক পাকের এখানে বলে রাখি আমি মূলত তিন ধরনের ফ্রেঞ্চ নট স্টিচ করে থাকি বা করি এক পাকের দু পাকের এবং তিন পাকের যেটাকে বলা হয় সিঙ্গেল টুইস্ট ডাবল টুইস্ট এবং ট্রিপল টুইস্ট যাই হোক এখানে আমি এক পাকের এই যে এক পাক কীভাবে দিচ্ছি সেটা একটু দেখে নিতে পারেন এক পাক দিয়ে আমি সুতোটা বা হাতে করে একটু ধরে রাখছি যাতে করে ওই স্টিচটা খুব সুন্দর হয় এটা আমাদের এক পাকের হয়ে গেল এরপরে আমরা করব ডাবল টুইস্ট বা দুপাকের নট স্টিচ একই রকম সিঙ্গেল টুইস্টের মতোই ডাবল টুইস্টটা শুধু এখানে এক পাকের বদলে পাক দিতে হবে এবং দুপাক দিয়ে ওই একই পদ্ধতিতে আমি বাঁ হাতে বাঁ হাতের বুড়ো আঙুলে করে একটু চেপে ধরলাম সুতোটা এবং এই সেলাইটি করলাম এর ফলে খুব সুন্দর দেখতে হয় এই স্টিচটাকে এখন আমি তিন পাকের বা ট্রিপল টুইস্ট ফ্রেঞ্চ নট স্টিচ করছি এই যে দু তিন পাক কিভাবে দিলাম পরের স্টিচটাতেও আর একবার ভালো করে লক্ষ্য করবেন আপনারা আমি যখন সুচটা তুলছি এই এক পাক দু পাক এবং তিন পাক এই তিনটে পাক দিয়ে আমি এই স্টিচটাকে বানালাম এখানে আমি স্টেম স্টিচ দিয়েছি আর চারদিকে এই যে ছোট ছোট চারটে স্ট্রেট স্টিচ দিয়েছি এখন আমি স্টিকের ফুলগুলো বানাবো এখানে সমস্ত ফুলগুলোই আমি সিঙ্গেল টুইস্ট বা এক পাকের ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে বানাবো আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বেগুনি রঙটাকে ব্যবহার করেছি হলুদের উপরে বেগুনি রং ভালো লাগবে সেই জন্যেই আমি বেগুনি রং দিয়ে আমি কয়েকটা ফুল প্রথমে বানিয়ে নেব এখানে আমি এই বেগুনি রঙের ফুলটা ব্যবহার করছি এবং এই বেগুনি রঙের ফুলের পাশাপাশি আমি অফ হোয়াইট বা ঘিয়ে রঙের কয়েকটা ফুলও ব্যবহার করব পরবর্তীকালে এখানে আমি পরপর কয়েকটা সিঙ্গেল টুইস্ট ফ্রেঞ্চ নট স্টিচ করে নিচ্ছি হ্যাঁ এখানে আমার সিঙ্গেল টুইস্ট ফ্রেঞ্চ নট স্টিচ বেগুনি রঙের ফুলগুলো আমরা কমপ্লিট করলাম এবারে এখন এইখানে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আমি রেখেছি সেই এই ফাঁকা জায়গাগুলোতে অফ হোয়াইট কালারের ফ্রেঞ্চ নট স্টিচটা দিয়ে দেব হুম কয়েকটা ফুলই আমরা এখানে অফ হোয়াইট কালার দিয়ে বানাবো গুনি রঙের ফুলটা আমি একটু বেশি ব্যবহার করতে চাইছি আর অফ হোয়াইট কালারটা একটু কম ব্যবহার করছি এইভাবে একটি সুন্দর ফুলের স্টিক বানিয়ে নিলাম আমি এই সেলাইটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নমস্কার ধন্যবাদ